বাড়ির দেয়ালে সাজসজ্জা ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণে। একটা সময় ছিল ঘরের দেয়াল মানেই যেন প্লাস্টার এবং একই রঙের ব্যবহার, কিন্তু সময়ের স্রোতে সে দেয়ালে এসেছে পরিবর্তন। এখন দেয়ালে কিন্তু ব্যবহার করা হয় নানান রকমের ওয়ালপেপার, আর এইসব ওয়ালপেপার কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে আমাদেরকে সাহায্য করে। এখন আমরা দেখছি যে আপনারা দেয়ালের রঙের থেকে বেশি ওয়ালপেপারগুলোর উপরে কিন্তু বেশি এমফাসাইজ করা হচ্ছে, কারণ দেখা যায় যে এই বিভিন্ন ধরনের প্যাটার্নে যে ওয়ালপেপারগুলো করা, এগুলা কিন্তু আপনার ইজিলি মানে এগুলো অ্যাপ্লাই করা এবং রিমুভ করা কিন্তু খুব ইজি। মানে রং করতে গেলে বাসায় যেমন এক ধরনের হ্যাসেল হয়, রঙের একটা গন্ধ, তারপর ফ্লোরে বিভিন্ন জায়গায় রং লেগে যায়, সেগুলোকে প্রোটেক্ট করা এটা কাইন্ড অফ হ্যাসেল এবং কয়েকদিনের মধ্যে সময় লেগে যায়, এবং সেই সময়টাতে ওই রুমটা কেউ ইউজ করতে পারে না এবং বাসার মধ্যে একটা ঝামেলা হয়ে যায়। বাট ওয়ালপেপারগুলো ফ্যাশনেবলের পাশাপাশি দেখা যায় যে ভেরি ইজি টু হ্যান্ডেল। হ্যাঁ, এটা যেমন ইজিলি কয়েক ঘন্টার মধ্যে লাগানো যায়, কেউ যদি মনে করে যে আমার এই ওয়ালটা এখন ভালো লাগছে না, কিংবা আমি আমার ফার্নিচার কিংবা বিছানার চাদর কার্পেট কিছু একটা চেঞ্জ করছি, আমি একটা ওয়াল চেঞ্জ করে ফেলবো, সো এটা সে উইদিন ফিউ আওয়ার্স সেটা সে করতে পারবে, এটা একটা বেনিফিট। এই ধরনের প্যাটার্নগুলো দেয়ালে করা সম্ভব রঙের মাধ্যমেও, বাট এটা অনেক টাইম কনজিউমিং এবং এক্সপেন্সিভও। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এটা রং এর হ্যাসেলগুলো নিতে চায় না, সেই তখন তারা ওয়ালপেপারগুলো চুজ করতে পারে। এবং একই সাথে দেখা যায় যে একই রুমের একটা দেয়ালে যদি কেউ প্যাটার্নের ওয়ালপেপার ইউজ করে, বাকিগুলোতে প্লেন অথবা অনেক মাইল্ড কালার অথবা খুবই কম প্যাটার্নের যদি ইউজ করে, সেক্ষেত্রে এটা খুব ভালো কমপ্লিমেন্ট করে। এবং বাসার এক এক রুমে সে এক এক থিমে এটা সাজাতে পারে। রং কিনলেও দেখা যায় যে মানে রং যেভাবে সেল করা হয়, যে আপনার একটা বাকেটে যেটা থাকে সেটা আপনার পুরোটা যদি সে পুরোটা বাসায় ইউজ না করে তাহলে এটা পুরোটাই ওয়েস্টেজ, বাট ওয়ালপেপারের ক্ষেত্রে সেটা হয় না, কারণ আপনি সেটা রোল অনুযায়ী কিনতে পারবেন এবং দেখা যায় যে আপনার যতটুকু দরকার সেটা বিভিন্ন রুমের জন্য আপনি সেভাবে মেজার করে এক একটা রুম আপনি এক একটা থিম অনুযায়ী সাজাতে পারবেন। সেই সব ক্ষেত্রে চিন্তা করলে এটা অনেক দিক থেকে অনেক কস্ট ইফেক্টিভ এবং কনভেনিয়েন্টও, এবং আপনার টেস্ট অনুযায়ী দেখা যায় যে বাসার সব বিভিন্ন মেম্বারের টেস্ট এবং কালারের প্রতি ফ্যাসিনেশন এবং বিভিন্ন রুমের তো একটা ভাইব থাকে। হ্যাঁ, যেমন খাবার রুমের কালার এবং একটা স্টাইলটা ডিফারেন্ট হবে, বসার রুমের একরকম, বেডরুমের একরকম, সো সেই অনুযায়ী এই ধরনের কালার কন্ট্রাস্ট অ্যান্ড কম্বিনেশন করাটা অনেক ইজিয়ার হয় ওয়ালপেপারের থ্রুতে।